গণপ্রজাতন্ত্রী চীন এশিয়ার একটি রাষ্ট্র। ইহা এশিয়া মহাদেশের পূর্ব দিকে অবস্থিত। 144 কোটি জনসংখ্যার দেশটি বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র। চীনের সাম্যবাদী দল দেশটি শাসন করে। বেইজিং শহর দেশটির রাজধানী। গণচীনের শাসনের আওতায় পড়েছে 22টি প্রদেশ, 5টি স্বায়ত্তশাসিত অঞ্চল, 4টি কেন্দ্রশাসিত পৌরসভা এবং প্রায় স্বায়ত্তশাসিত বিশেষ প্রশাসনিক অঞ্চল অর্থাৎ হংকং এবং মাকাউ। এছাড়া চীন তাইওয়ানের উপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। চীন বিশ্বের একটি বৃহৎ শক্তি এবং এশিয়া মহাদেশের একটি প্রধান আঞ্চলিক শক্তি। চীনের আয়তন প্রায় 96 লক্ষ বর্গ কিলোমিটার। স্থলভূমির আয়তনের দিক থেকে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রাষ্ট্র, তবে বিতর্কিত আছে তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হতে পারে। সামগ্রিক আয়তনের বিচারে ও পরিমাপের পদ্ধতি ভেদে এটি বিশ্বের তৃতীয় বা চতুর্থ বৃহত্তম এলাকা। চীনের ভূমিরূপ বিশাল ও বৈচিত্র্যময়। দেশটির অনুর্বর উত্তরাংশে অরণ্য স্টেপ তৃণভূমি এবং গোবি ও তাকলামাকান মরুভূমি যেমন রয়েছে, তেমনি এর আর্দ্র দক্ষিণাংশে আছে উপক্রান্তীয় অরণ্য সমূহ। হিমালয় ও কারাকোরাম পর্বতমালা, পামির মালভূমি, তিয়েনসাদ পর্বতমালা চীনকে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়া থেকে ভৌগোলিকভাবে আলাদা করে রেখেছে। চীনারা তাদের দেশকে চুংকুও নামে ডাকে, যার অর্থ মধ্যদেশ বা মধ্যবর্তী রাজ্য। চীন নামটি বিদেশিদের দেওয়া। এটি সম্ভবত খ্রিস্টপূর্ব 3য় শতকে চীন রাজবংশের নামের বিকৃত রূপ। চীনে বিশ্বের জনসংখ্যার 1/5 বসবাস করে। এদের 90% বেশি মানুষ চৈনিক হান জাতির লোক। প্রাচীনকালে চীন ছিল পূর্ব এশিয়ার আধিপত্য বিস্তারকারী সভ্যতা। এই অঞ্চলের অন্যান্য সভ্যতাগুলি যেমন জাপানি, কোরীয়, তিব্বতি, ভিয়েতনামী, এদের সবাইকে চীন প্রভাবিত করেছিল। তারা চীনের শিল্পকলা, খাদ্য, বাস্তু সংস্কৃতি, দর্শন, সরকার ব্যবস্থা, প্রযুক্তি এবং লিখন পদ্ধতি গ্রহণ ও অনুসরণ করত। বহু শতাব্দী ধরে, বিশেষ করে 7ম শতাব্দী থেকে 1400 শতাব্দী পর্যন্ত চীন ছিল বিশ্বের সবচেয়ে অগ্রগণ্য সভ্যতা। কাগজ, ছাপাখানা, বারুদ, চীনামাটি, রেশম এবং দিক নির্ণয়ী কম্পাস সবই চীনে প্রথম উদ্ভাবিত হয়। এখান থেকে বিশ্বের অন্যত্র ছড়িয়ে পড়ে, যার ব্যবহার পৃথিবীর যে কোনো স্থানে দেখতে পাওয়া যায়। ইউরোপীয় শক্তিগুলি পূর্ব এশিয়ায় আগমন করলে চীনের রাজনৈতিক শক্তি বিপদাপন্ন হয়ে পড়ে। চীনের দক্ষিণ পূর্ব উপকূলের একটি ক্ষুদ্র প্রশাসনিক অঞ্চল মাকাও মধ্য 1600 শতকে পর্তুগিজ নিয়ন্ত্রণে এবং কাছেই অবস্থিত হংকং 1840-এর দশকে ব্রিটিশ নিয়ন্ত্রণে আসে। 1949 সালে চীনের কমিউনিস্ট পার্টি গৃহযুদ্ধে জয়লাভ করে এবং চীনের মূল ভূখণ্ডে গণপ্রজাতন্ত্রী চীন রাষ্ট্র প্রতিষ্ঠা করে। ওই বছরই ক্ষমতায় আসার পর চীনের কমিউনিস্ট সরকার কৃষি ও শিল্প ব্যবস্থাকে রাষ্ট্রীয় পরিকল্পনার অধীনে নিয়ে আসে। 1970-এর দশকের শেষ থেকে সরকার অবশ্য অর্থনৈতিক সংস্কার সাধন করে, যাতে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পায়। 1980 ও 1990-এর দশকে আরও সংস্কারের ফলে চীনা অর্থনীতি 1980 থেকে 1995 সাল পর্যন্ত বছরে 10% হারে বৃদ্ধি পায়। ফলে 21 শতকের শুরুতে এসে চীনা অর্থনীতি বিশ্বের অন্যতম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়। 1997 সালে চীন ব্রিটেনের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ ফিরে পায়। তবে
অঞ্চলটি উল্লেখযোগ্য পরিমাণ স্বায়ত্তশাসন বজায় রেখেছে। 1970-এর দশকের শেষে এসে পর্তুগাল মাকাওকে চীনের একটি প্রশাসনিক অঞ্চল হিসাবে স্বীকৃতি দেয় এবং 1999 সালে অঞ্চলটি চীনের কাছে হস্তান্তর করে। মাকাওকেও বিশেষ স্বায়ত্তশাসন অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। বিশ্বের অন্যান্য দেশগুলির থেকে চীন দেশটি একটি ব্যতিক্রমী দেশ। এই দেশে গুগল, ফেসবুক কিংবা টুইটারের মতো সোশ্যাল মিডিয়াগুলি নিষিদ্ধ করা হয়েছে। এই দেশের বিভিন্ন আশ্চর্যজনক স্থানগুলি যেগুলো মানুষকে আকর্ষণ করে, সেই বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলি সম্পর্কে আমরা এখন জানব। নিষিদ্ধ নগরী, ইহা ছিল চীনা সাম্রাজ্যিক প্রাসাদ যা মিং রাজবংশ থেকে চিং রাজবংশের শেষ পর্যন্ত চলছিল। এটি চীনের বেজিং শহরের মাঝে অবস্থিত। বর্তমানে এটি একটি প্রাসাদ জাদুঘর। প্রায় 500 বছর ধরে এটি সম্রাটদের এবং তাদের পরিবারের পাশাপাশি চীনা সরকারের আনুষ্ঠানিক ও রাজনৈতিক কেন্দ্রের বাড়ি হিসাবে কাজ করে আসছে। পোড়ামাটির সৈন্যবাহিনী বা টেরাকোটা সৈন্যবাহিনী, প্রথম চীন সম্রাট কিন সি হুয়াং এর সমাধি মন্দিরে প্রতিষ্ঠিত পোড়ামাটির তৈরি সৈন্যবাহিনী ও ঘোড়ার মূর্তি। 210 থেকে 209 খ্রিস্টপূর্বাব্দ অব্দে নির্মিত এটি একটি সমাধিস্থ শিল্প। সম্রাটের মৃত্যুর পর তার সমাধিক্ষেত্রে এই মূর্তিগুলি নির্মাণ করা হয়। তৎকালীন বিশ্বাস করত ওই সৈন্যবাহিনী সম্রাট কিনের মৃত্যুর পরবর্তী জীবনে তার নিরাপত্তা বিধান করবে। তিন গিরি সংকটের বাঁধ, চীনের হুবেই প্রদেশের ইলিং জেলায় ইয়াংসিকিয়াং নদীর উপর স্থাপিত একটি জলবিদ্যুৎ উৎপাদনের জন্য তৈরি বাঁধ। প্রতিষ্ঠাকালীন এর ক্ষমতা বিবেচনায় এটি ছিল পৃথিবীর বৃহত্তম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। পুতালা প্রাসাদ, এটি হল তিব্বতের লাসা শহরে অবস্থিত তিব্বতী আধ্যাত্মিক প্রধান দলাই লামার বাসস্থান। তিব্বত চীন কর্তৃক অধিকৃত হওয়ার পর 1959 খ্রিস্টাব্দে চতুর্দশ দলাই লামা তেনজিন গিয়েৎসো এই প্রাসাদ ত্যাগ করে তার অনুগামীদের সঙ্গে নিয়ে গোপনে তিব্বত থেকে প্রস্থানপূর্বক ভারতে আগমন করেন এবং ভারত সরকারের আশ্রয় গ্রহণ করেন। চীনের মহাপ্রাচীর, ইহা মানুষের হাতে তৈরি পৃথিবীর সবচেয়ে বড় স্থাপত্য। এই প্রাচীর প্রায় 5 থেকে 8 মিটার উঁচু এবং 6,260 কিলোমিটার লম্বা। এটি শুরু হয়েছে সাংহাই পাস এবং শেষ হয়েছে নবলুর নামক স্থানে। এটি স্থাপিত হয় 220 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টপূর্বাব্দের মধ্যবর্তী সময়ে। চীনের প্রথম সম্রাট কিন সি হুয়াংয়ের অধীনে নির্মিত প্রাচীরটি সবচেয়ে বিখ্যাত। লেসান জায়ান্ট বুদ্ধ, চীনের সিচুয়ান প্রদেশের লেসান শহরের পূর্বে জায়ান্ট বুদ্ধের অবস্থান। হাইটাং নামে এক চীনা সন্ন্যাসীর নেতৃত্বে 723 খ্রিস্টাব্দে মূর্তির নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং পরে তার শিষ্যরা 803 খ্রিস্টাব্দে এর কাজ শেষ করে। এর উচ্চতা প্রায় 233 ফিট। ইহাই হল বিশ্বের বৃহত্তম ও দীর্ঘতম বুদ্ধ মূর্তি। চীনের জায়ান্ট পান্ডা ব্রিডিং সেন্টার, এটি শুধু চীনা পর্যটকদের কাছেই জনপ্রিয় না, এই প্রাণীটি পৃথিবী জুড়ে শিশু থেকে শুরু করে সবার কাছে জনপ্রিয়। আপনি যদি পান্ডা সম্পর্কে না জানেন তবে আপনার জন্য বলছি, চীনের জায়ান্ট পান্ডা ভালুকের মতো দেখতে, সাদা কালো রঙের এক প্রকার প্রাণী। চীনের অনেক চিড়াখানাতেই আপনি এদের দেখতে পাবেন। লি নদী, চীনের সবচেয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম একটি স্থান হল লি নদী। চীনের গ্রামাঞ্চলের মধ্য দিয়ে এই নদীটি প্রবাহিত হয়েছে। জলের রং স্বচ্ছ। এই নদীর
পাশেই রয়েছে চমৎকার পাহাড়, কিন্তু নদীটির দৈর্ঘ্য খুব বেশি নয়, মাত্র 83 কিলোমিটার লম্বা। মাউন্ট হুয়াংসান প্রায় 100 মিলিয়ন বছর আগে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা হুয়াংসাং পর্বতটি, যা বর্তমানে পর্যটকদের কাছে ইয়েলো মাউন্টেন বা হলুদ পাহাড় নামে পরিচিত। এই পাহাড়ে পর্যটক আকর্ষণ হয় 4টা গুণের জন্য: অদ্ভুত দর্শন, পাইন গাছ, চমকপ্রদ পাথুরে এলাকা, মেঘের রাজ্যে, আর সেই সাথে এর প্রাকৃতিক উষ্ণ জলের ঝর্ণা। এবার আমরা জেনে নেব চীন সম্পর্কে কয়েকটি বিশেষ তথ্য। যেমন, চীনের দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং নদী, এটি হল এশিয়ার দীর্ঘতম, এমনকি বিশ্বের তৃতীয় দীর্ঘতম নদী। এই দেশের বৃহত্তম শহর সাংহাই। এই দেশের বৃহত্তম জলপ্রপাত হল হুয়াংগোসু, এটি হল এশিয়ার বৃহত্তম জলপ্রপাত। এই দেশের উচ্চতম শৃঙ্গ হল খুন্দুলসান পর্বতের কাঙ্গার শৃঙ্গ, যা 7,719 মিটার উঁচু। এই দেশের বৃহত্তম মরুভূমি তাকলামাকান মরুভূমি। এদের জাতীয় খেলা টেবিল টেনিস, জাতীয় পশু জায়ান্ট পান্ডা, জাতীয় পাখি লাল টুপি সারস, ইংরেজিতে যাকে বলা হয় রেড ক্রাউন ক্রেন। এদের জাতীয় ভাষা মান্ডারিন। এই দেশের রাজধানী বেজিং, মুদ্রা ইয়ান যাকে রুমেনীয় বলা হয়ে থাকে। এদের প্রিয় খাবার হটপট। এই দেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করলেও বেশিরভাগ মানুষ সান ধর্ম, অর্থাৎ স্থানীয় আঞ্চলিক ধর্ম এরা বিশ্বাস করে। এছাড়া রয়েছে বৌদ্ধ ধর্ম এবং অন্যান্য ধর্মের মানুষও এখানে বসবাস করেন। এই দেশের শিক্ষার হার খুব বেশি রয়েছে, প্রায় 96.7%, যার মধ্যে পুরুষ 98.2% এবং মহিলা 94.5%। এই দেশের মোট জিডিপি 26.66 ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় 18,931 মার্কিন ডলার। অর্থাৎ বিশ্ব অর্থনীতিতে এরা খুব উল্লেখযোগ্য স্থানে রয়েছে। চীন সম্পর্কে আমরা নানান ধরনের জানা অজানা তথ্য আপনাদের কাছে উপস্থাপন করলাম। এরপরে অন্যান্য দেশ নিয়ে আবার আপনাদের কাছে উপস্থাপন করব। যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং বিভিন্ন ধরনের দেশ সম্পর্কে আপডেট আপনি পেয়ে যাবেন এবং আমাকে আরও উৎসাহিত করবেন। এই আশা রেখে আজকে শেষ করছি। নমস্কার।